প্রথম সালাতের প্রস্তুতিটা শুরু হবে দাঁড়ানোর মাধ্যমে। প্রথম সালাতের জন্য দাঁড়াইতে হবে। সালাতের মধ্যে চারটি অবস্থা, একটা হলো দাঁড়ানো অবস্থা, একটা হলো রুকুর অবস্থা, একটা হলো সেজদার অবস্থা, আর একটা হলো বসা অবস্থা। চারটি অবস্থা, তো আমরা চারটি অবস্থা আলাদা আলাদা করে চারটি পাঠ হিসাবে দেখাবো। প্রথম হলো দাঁড়ানো অবস্থা, আমরা সালাতের মধ্যে দাঁড়াবো কীভাবে। সালাতের জন্য দাঁড়ানোর ক্ষেত্রে ক্যাবলামুখী হওয়া ফরজ, ক্যাবলামুখী হইতে হবে। ক্যাবলামুখী মানে আমার পুরাটা শরীর, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সম্পূর্ণ শরীর কোন দিকে থাকবে? ক্যাবলার দিকে থাকবে, পশ্চিম দিকে থাকবে। এই ক্যাবলার দিকে থাকতে গেলে শুধু মুখমণ্ডলটা ক্যাবলার দিকে, হাত অন্যদিকে, পা অন্যদিকে, এরকম হলে ক্যাবলামুখী হবে না। এই জন্য দাঁড়ানোর ক্ষেত্রে প্রথম পায়ের দিকে খেয়াল করতে হবে, পায়ের দিকে, পাগুলো সোজা থাকতে হবে, মানে পাগুলো এইভাবে সোজা, একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে, এইভাবে না। অধিকাংশ মুসল্লি কিন্তু এইভাবে দাঁড়ায়, পা একটা থাকে উত্তর দিকে আর একটা থাকে দক্ষিণ দিকে। এইটা সাইর মাজহাবের এই খেলাফ, এগুলা নিয়ে কোনো একতলাপ নাই, মানে পাটা থাকবে পুরোপুরি সোজা এভাবে, মানে ক্যাবলার দিকে। পা প্রথমে পায়ের দিকে লক্ষ্য করতে হবে যে আমার পা ক্যাবলামুখী আছে কি না, নাকি উত্তর দক্ষিণে হয়ে আছে, এটা খেয়াল করতে হবে। এটা হলো একাকী সলাত আদায়ের ক্ষেত্রে। আর জামাতে সলাত আদায়ের ক্ষেত্রে খেয়াল করতে হবে আমার ডান পাশে যে ভাই আছেন, বাম পাশে যে ভাই আছেন, দুই ভাইয়ের সাথে আমার যেন গ্যাপ না থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারবার নির্দেশ, সাব্বু সুফু ফাকুম তারাসু, তারাসু মানে ঘেঁষে ঘেঁষে দাঁড়ানো, যে একজনের সাথে একজনে মিশে মিশে লেগে লেগে দাঁড়ানো, এই ব্যাপারেও কোনো একতলাপ নেই, সবাইয়ের মত। এজন্য ঘেঁষে ঘেঁষে মিশে মিশে দাঁড়াইতে গেলে কাঁধের সাথে কাঁধ লাগবে, কাঁধ আবার পায়ের সাথে পা লাগবে। হাদিসে স্পষ্ট আসছে কাদামাহু বে কাদামিহি, কেউ কেউ অনেক সময় পায়ের সাথে পা লাগলে বেয়াদবি মনে করে যে আমার সাথে পা লাগছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারকের সাথে সাহাবাই কেরামের পা লাগছে, তো এটাকে বেয়াদবি হয়েছে? বরং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ছোট মানুষ, উনি রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করতে দাঁড়াইছেন, উনি সামনে আসে না, উনি খালি একটু দূরে দূরে থাকে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লাগলে যদি বেয়াদবি হয়, উনি বাম পাশে দাঁড়াইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে টেনে এনে ডান পাশে নিয়ে আসছেন, নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারকের সাথে তাকে সমান করে সোজা করে দাঁড় করাইছেন। এজন্য যখন জামাতে দাঁড়াবো তখন একেবারে সোজা করে, বরাবর করে, কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা। অনেকে আবার শুধু ওই কনিষ্ঠ আঙ্গুলটা মিলায়, যে একজনের কনিষ্ঠ আঙ্গুলের সাথে কনিষ্ঠ আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল না, পুরো পায়ে মিলানো থাকবে, বুঝতে পারছেন? কনিষ্ঠ আঙ্গুল মিলাইতে গেলে তো আপনার পায়েটা এরকম হয়ে যাবে, হ্যাঁ, কোনাকোনি হয়ে যাবে, ক্যাবলামুখী থাকবে না। এজন্য পা ক্যাবলামুখী থাকবে, দুইজনেরই যখন ক্যাবলামুখী থাকবে তখন পুরাটাই লাগে যাবে একজনের পায়ের সাথে একজনের পা। এখন কথা হলো কতটুকু ফাঁক থাকবে আমার দাঁড়ানোর মধ্যে। আমরা ছোটোবেলায় শিখতাম সাইড আঙ্গুল, একেবারে এমনি করি সাইড আঙ্গুল করি, আবার অনেক বাইরে দেখি আবার এমনি করি, দুইটাই সুন্নতের খেলাফ। একবারে সাইড আঙ্গুল করি এরকমও দাঁড়ানো যাবে না, আবার একেবারে এরকম করে জায়গা নিয়ে বিশাল এরকমও দাঁড়ানো যাবে না, দুইটাই সুন্নতের খেলাফ। সুন্না হইল কাঁধ বরাবর, আমার আপনার কাঁধটা যতটুকু যে বরাবর দাঁড়াইতে হবে এই বরাবর, অর্থাৎ ভারসাম্য সহকারে দাঁড়ানো। এইভাবে দাঁড়াইলেও ভারসাম্য থাকে না, মানে এটা একটা কেমন কষ্টকর দাঁড়ানো, আবার এইভাবে দাঁড়াইলেও আপনার ভারসাম্য থাকবে না, দুইটাই ভারসাম্যহীন। তা আপনি ইবাদত করবেন সলাতে ভারসাম্য থাকবে না, এই অবস্থায় দাঁড়ানো যাবে না, এটা ভারসাম্য সহকারে, অর্থাৎ কাঁধ বরাবর এইরকম ধরেন এতটুকু ফাঁক করে আপনি দাঁড়াইলেন, এর বেশিও ফাঁক করা দরকার নাই, আবার একেবারে টাইট করি চার আঙ্গুল এরকম করেও দাঁড়ানো দরকার নেই, দুইয়ের মাঝামাঝি এভাবে দাঁড়ানোটাই স্বাভাবিকভাবে। আপনি এই কাঁধ বরাবর খেয়াল রাখবেন যে আমার কাঁধটা যেরকম যতটুকু এইরকম ফাঁক রেখে আমি দাঁড়াবো। আচ্ছা, দাঁড়ানোর পরে অনেকে আমাদের দেশে ইন্নি ওয়াজ্জাহতু পড়ে, ইন্নি ওয়াজ্জাহতু বা এরকম কোনো জায়নামাজের দোয়া কোরআন সুন্নায় নাই, এরকম কোনো দোয়ার দরকার নাই। তারপরে আমরা যে আরবি নিয়াত করি, যেগুলো আমাদের দেশে নামায়তে আনুসাল্লি আলিল্লাহ, এটাও কোনো মাঝহাবে নাই, সারি মাঝহাবের কোনো মাঝহাবে নেই, এগুলো হলো বাঙালি নিয়ত, বাংলাদেশে নিয়ত। হ্যাঁ, তাই সুতরাং দাঁড়ানোর ক্ষেত্রে কিচ্ছু দরকার নাই, শুধু আপনি ঠিক রাখবেন যে আমার দাঁড়ানোটা ক্যাবলামুখী হয়েছে কিনা,
ফাঁকটা ঠিকমতো ভারসাম্য হয়েছে কিনা, আমার ডানে বামে যে ভাইয়েরা দাঁড়াইছেন তাদের সাথে আমার মিলছে কিনা, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আরেকটা হলো, এখন দেখা গেছে আপনি দাঁড়াবেন কোন বরাবর, জামাত শুরু হয়ে গেছে আপনি আসছেন, কাতারের কোনখান থেকে কাতার শুরু করবেন, মাঝখান থেকে ইমাম যে বরাবর দাঁড়াইছেন এই বরাবর, এই বরাবর প্রথমে আপনি দাঁড়াবেন, এরপরে যারা আসবে এরা ডান দিকে বাম দিকে আস্তে আস্তে দুই দিকে কাতার বিস্তৃত হবে। এখন দেখা গেছে আপনার ডান দিকেও ফাঁক বাম দিকেও ফাঁক, আপনি কোন দিকে মিলাবেন, ডান দিকে না বাম দিকে না, মানে এই যে ইমাম বরাবর ধরেন এই ইমাম বরাবর একজন মাঝখানে তো আছে, তার এই পাশে যদি আপনি থাকেন তাহলে এই দিকে মিলাইবেন, আর যদি আপনি এই পাশে থাকেন তাহলে আপনার এই দিকে মিলাইবেন, ওই পাশে একজন আপনার এক হাত দূরে দাঁড়ায় থাকা অসুবিধা নেই, এটা সে বুঝবো, এটা তার জবাবদিহিতা। কিন্তু আপনি সবসময় চেষ্টা করবেন যা এই পাশে থাকলে আপনি এদিকে মিলানোর আর এই পাশে থাকলে এদিকে মিলানোর, বাস আপনার দাঁড়ানো হয়ে গেল। এবার কাজ হলো তাকবীরে তাহরিমা বলা, তাকবীরে তাহরিমা বলার জন্য কী করতে হয়, হাত তুলতে হয়, রাফলি আদায় করতে হয়। তো তাকবীরে তাহরিমার জন্য যে হাতটা তুলবো আমি সেই হাতটাও কাবলামুখী থাকতে হবে। তো আমরা দেখি কি আমাদের ভাইয়েরা মসজিদে বিভিন্ন রকমের হাত তোলেন, কেউ কেউ এমনে এমনে রাখেন, একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে, কেউ কেউ এমনে ধরে রাখেন, ভালো করে কান শক্ত করে ধরে রাখে, আবার কানের সাথে হাত লাগে নাই, নিয়ত বাদে বলছে আবার হাত ছেড়ে দিছে, কি ব্যাপার ক এখানে কানের হাত লাগে নাই, এজন্য আবার ভালো করে হাত ধরে, আবার কেউ এমনে ধরে রাখে, মানে কানের সাথে শক্ত করে ধরতেই হবে, ধরতে যায় দেখা গেছে হাত কাবলামুখী হয় নাই। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমার হাত আঙ্গুল সব কাবলামুখী থাকবে। এখন হাত কত দূর উঠবে, হাত উঠানোর হাদিসে দুইটা জায়গা বলা হয়েছে, দুইটা সীমানা, একটা সীমানা হাজওয়া মানকাবাইহে মানে কাঁধ বরাবর এই এতটুকু, এর বেশি উঠবে না, কিন্তু এতটুকু তুলবেন হাত থাকবে কাবলামুখী। আরেকটা হলো সোহমাতে উজুনাইহে মানে কানের লতি পর্যন্ত, ইলা সোহমাতে উজুনাইহে কানের লতি পর্যন্ত, পর্যন্ত মানে এর উপরে যাবে না, এটা সীমানা, এই সীমানার নিচে থাকবে। আমরা এটার পর্যন্ত জায়গায় কী করছি, বিদ্যাঙ্গুলি নিয়ে গেছি এখানে আর বাকিটা নিয়ে গেছি কানের উপরে, কিন্তু এটা কানের উপরে যাবে না, কানের লতির নিচে থাকবে, মানে আঙ্গুলের সীমানা সর্বোচ্চ ইলা সোহমাতে উজুনাইহে কানের লতি পর্যন্ত যাবে, কানের লতির উপরের দিকে যাবে না। এজন্য আপনার হাত হয় এখানে থাকবে না হয় আরেকটু উপরে উঠবে, কিন্তু উপরে ওঠাটা কানের লতির উপরের দিকে আর যাবে না, এই কানের লতির নিচে থাকবে থাকবে, কিন্তু আঙ্গুলগুলো কেবলামুখী থাকবে, সামনের অংশটা একটু বাঁকা করা থাকবে, মানে একেবারে এমনে থাকবে না, এমনে থাকলে তো আঙ্গুল কিন্তু পিছনের দিকে চলে গেছে, এই জন্য আঙ্গুলগুলো একটু সামনের দিকে। আপনারা সবাই করেন দেখি, আপনার তো উপরে উঠে গেছে আরও নিচে, বলছি না এই এই লতির উপরে উঠা যাবে না, লতির নিচে থাকতে হবে আপনার, আমাদের এটা অভ্যাস, কিন্তু এটা ছাড়তে দেরি হবে, কারণ আমরা তো ক্যাসেট, নামাজ হলেও আমাদের ক্যাসেট, মানে এটা সেট করা আছে, খালি এখানে আসে টিপ দিয়ে দিই, টিপ দিলে চলতে থাকে অটোমেটিক, এই জন্য এটা যখন আপনি ছাড়তে চেষ্টা করবেন সুন্নার দিকে ফিরে আসবেন, সুন্না অনুযায়ী সলাত আদায় করবেন, তখন কিছুদিন কষ্ট হবে, মানে এটা খেয়াল রেখে রেখে করতে হবে যে হয় আমার কাঁধ বরাবর অথবা আর একটু উপরে উঠলে এ পর্যন্ত, আর একটু হাতগুলো এই আঙ্গুলগুলো একটু কেবলামুখী থাকবে, বাস এভাবে তুলে কী বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে হাতটা কোথায় রাখবেন, এটা একতলাফি বিষয় যে হাতটা কোথায় রাখা হবে। চার মাজহাবের মধ্যে এটা নিয়ে বিশাল একতলাফ আছে, কারো কারো মত হলো আপনি আল্লাহু আকবার বলে এইভাবে থাকবেন, এটা আর বাড়তে পারবেন না, এই ব্যাপারে বিশাল সংখ্যক ফোকা একরামের মত আছে, যারা হজ করছেন দেখছেন, দেখবেন অনেক হাজি সাহেব দেখবেন, বিশেষ করে আফ্রিকান হাজি ভাইয়েরা, তারা কিন্তু হাত বাঁধে না, কোনো জায়গায় বাঁধে না, তারা এইভাবে ছেড়ে তারা দাঁড়িয়ে থাকেন, যে তারা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সলাতে তোমরা ইস্তিকামত থাকো, দৃঢ় থাকো, মানে স্বাভাবিক থাকো, নড়াচড়া করিও না, তো এইভাবে থাকলেই অ্যাটেনশন, আমরা বলি না যে ট্রেনিংয়ের মধ্যে এরকম থাকে না, তো এরকম থাকলে তো মানে আপনি সলাতে সোজা থাকলেন, এমনি করলে অমনি করলে তো বাঁকা হয়ে গেলেন, এজন্য তাদেরও দলিলে হাদিস আছে অনেক, তারা এইভাবে থাকেন।
আচ্ছা, যে ভাইয়েরা এইভাবে আদায় করেন কোনো অসুবিধা নেই, তারা এইভাবে আদায় এইভাবে রাখবেন। আর বুকের উপরে বাঁধার ব্যাপারে অনেকগুলো জায়গা আছে, কেউ কেউ বলছেন গলার নিচে, কেউ বলছেন বুকের উপরে, কেউ বলছেন পেটের উপরে, কেউ বলছেন নাভির নিচে। তাহলে জায়গা কটা হলো এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, চার জায়গা। আলহামদুলিল্লাহ, এটা ফরজও না ওয়াজিবও না, বাধ্যতামূলক কোনো বিষয় না। আপনার মনে যেখানে সুবিধা লাগে, আপনি যে জায়গায় রাখাকে সুবিধা মনে করেন, ভালো মনে করেন বা সুন্নত মনে করেন, বা আপনার যে শায়খের অনুসরণ করেন, যে আলেমের এত্তেবা করেন, সেই আলেম যদি আপনাকে বলে যে পেটের উপরে রাখো, পেটের উপরে রাখবেন, যদি বলে যে নাভির নিচে রাখো, নাভির নিচে রাখবেন। কিন্তু আরেকজন পেটের উপরে রাখলে তার টানে নিচে নামায় দিবেন না, এটা খেয়াল রাখতে হবে। যে সাত জায়গার যে যেখানে রাখো, বা পাঁচ জায়গা, একজন সারি দিছে, আপনি দেখতেছেন যে কেড়ে তো হাত বাঁধে নাই, আপনি টানে ওর হাতের বান্ধাই দেওয়া দরকার নাই। উনি ওইভাবে রাখছে, উনি ওইভাবে রাখো, আপনি এভাবে রাখছেন এভাবে। এটা ইসলামের সৌন্দর্য, এগুলো হলো মাহাসানুল ইসলাম, এগুলো ইসলামের সৌন্দর্য। এগুলো যদি বাধ্যতামূলকই হইতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি এটা নির্দিষ্ট না করে দুনিয়া থেকে যাইতেন না। নবী সাল্লামকে আল্লাপাক দুনিয়ায় পাঠাইছেন দিন শেখানোর জন্য, তো রাসুলকে দিন অসম্পূর্ণ রেখে গেছেন? অসম্পূর্ণ রাখেন নাই, মানে এটা এক জায়গায় নির্দিষ্ট করতে হবে, এটা বাধ্যতামূলক না, এই জন্য রাসুল নির্দিষ্ট করে দেন নাই, এই জন্য চার পাঁচ জায়গা হয়েছে। এটা ইসলামের সৌন্দর্য যে সব রকমে আদায় করবে, কিন্তু ইসলামী ভ্রাতৃত্ব নষ্ট হবে না, সবাই ভাই ভাই, কিন্তু একজন এক জায়গায় হাত বাঁধবে, হাত বাঁধার দ্বারা ভ্রাতৃত্ব নষ্ট হবে না। আচ্ছা, এখন আসি আমরা, যারা গলার নিচে বাঁধবে তারা কেমনে বাঁধবে? নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছেন যে ডান হাতকে বাম হাতের জারাইর উপরে, আলা জারাইহিল ইউসরা, বাম হাতের জারার উপরে রাখতে হবে। জারা কোনটা? জারা নিয়ে একটু একতলাপ আছে, যে এই অংশটা জারা নাকি এটা জারা, মানে কবজির সাথে লাগানো এই অংশটা কি জারা হবে না এটাকে? তো আরবি ভাষাবিদেরা কেউ বলতেছেন যে এটা জারা, কেউ বলতেছেন যে এটা জারা। তো যারা যারা এটা বলছেন তাদের মত হলো, আপনি গলার নিচে হলে এইভাবে, যদি বুকের উপরে আলা সদরিহি, বুকের উপরে হলে এইভাবে, পেটের উপরে হলে এইভাবে, নাভির নিচে হলে এইভাবে, মানে আপনি যারা যদি এটাকে ধরে নেন। আর যারা যদি এটা হয় তাহলে এখানে হইলে এটা, এখানে হইলে এটা, এখানে হইলে এটা, এখানে তো সম্ভব না। তাহলে আমরা অনেককে দেখি বুকে হাত বাঁধেন, আমাদের দেশে বিশেষ করে ওই দুই রকমের বাঁধা আছে, একটা বুকের উপরে আর একটা হইলো নাভির নিচে, আর বাকিগুলো আমাদের দেশে প্রচলিত নাই। এখন বুকের উপরে যারা বাঁধেন অনেকে এমনি বাঁধে রাখেন, একেবারে শক্ত করে এমনি ধরে রাখেন এখান দিয়ে, এটা সুন্নতের খেলাফ, এইভাবে বাঁধা যাবে না। যদি আপনি এটাকে যারা ধরেও আমল করেন তাহলে এইভাবে, এই জারার উপরে আপনি এইভাবে হাত রাখলেন, হাতের আঙ্গুলগুলো এই সীমানার বাইরে যাবে না, এই সীমানার এদিকে থাকবে, এই জারার উপরে এক হাতের উপরে আর এক হাত রাখবেন সুন্দর করে, মানে রাখেন দেখি যারা এখানে হাত পাতেন তারা এখানে রাখেন, এই শুধু বাম হাতের জারাইয়ের উপরে ডান হাত রাখবেন, অথবা আপনি এখানেও রাখতে পারেন। এবং হকপন্থী ওলামায়ে কেরাম যারা যারা আহলুল আলেম, যারা বুকের উপরে হাত বাঁধেন, তারা এখানের থেকে এখানে বাঁধার পক্ষে বেশি মত, এই জারায়ের উপরে। এই জন্য মসজিদ নববীর ইমামদেরকে, মসজিদে হারামের ইমামদেরকে দেখবেন তারা কিন্তু এখানে বাঁধে। এখন তো সহজ, আপনি এখনও যাই বাসা যায় দেখতে পারবেন যে মসজিদে হারামের ইমামেরা কোথায় বাঁধেন, নববীর ইমামেরা। একটু আগে আমরা বলছি না যে ইমান পৃথিবীর কোথাও না থাকলে মদিনা থাকবে, এলেম পৃথিবীর কোথাও না থাকলেও মদিনা, বিশুদ্ধ এলেম। এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের মতো ইমামও কিন্তু মদিনা যায় যাচাই করে নিয়েছেন যে সহ কোনটা হবে। তাহলে ইমাম আবু ইউসুফ কোথায় আর আমরা কোথায়? ইমাম আবু ইউসুফ যদি মদিনা যাচাই করেন তো ওনার মাজহাব নষ্ট না হয়, তা আমরা মদিনার ওলামাদের এত্তেবা করলে মাজহাব নষ্ট হবে কেন? এই জন্য মদিনার ওলামাদেরকে দেখবেন যে তারা কোথায় বাঁধেন। মদিনার ওলামারা যে সে আমল এমনি করেন না, তারা অনেক রিসার্চের পরে, গবেষণার পরে, ইস্তেহাদের পরে আমল করেন। তো তাদের অধিকাংশই এখানে আমল করেন, এই জায়গায়, মানে এই যারা এটার উপরে রাখেন, ডান হাতকে বাম হাতে যারা, আর আপনি এখানে রাখলেও রাখতে পারেন, অসুবিধা নেই। আর যারা নাভির নিচে তারা মানে এইভাবে নাভির নিচে গিয়ে, মানে এক কবজিকে আরেক কবজির উপরে, এক কবজিকে আরেক কবজির উপরে রাখলেই বাস হয়ে যাবে। তো অনেককে দেখি আমরা এখানে বাদে এইভাবে, যারা নাভির নিচে বাদে তারা দেখা যায় যে এমনি করে ধরি হাতে টাচ নিচের দিকে ছেড়ে দিছে, বাস এমনি দাঁড়া দিছে। এই পদ্ধতি ভুল পদ্ধতি, এটা হানাফি মাজহাবের পদ্ধতিও না,
যারা নাবির নিচে বাড়তে বলছেন তারা এইভাবে বাড়তে বলেন নাই, তাদের মতো এইভাবে সুন্দর করে রেখে বাম হাতকে রেখে ডান হাতকে তার উপরে রাখতে হবে, এইভাবে রাখতে হবে। হাত এটা নিচের দিকে এইভাবে খোলা থাকবে না, এটা সুন্দর করে থাকবে, এটার উপরে এটা থাকবে। তাহলে আমরা হাত বাঁধার, এটা তো ক্লিয়ার যে আমরা হাত বাঁধলাম, হাত বাঁধার পরে আবার সানা সুরাল ফাতেহা তারপরে আরও সুরা যা যা পড়ার পড়লাম, এর মাধ্যমে আমাদের ক্যাম মোটামুটি শেষ, দাঁড়ানোর অবস্থা। এবার আমরা রুকু, দুই নম্বর অবস্থা রুকু। রুকুতে যাওয়ার সময় উঠার সময় সেটাকে বলা হয় রাফুল ইয়াদাইন, হাত তোলা। এটাও একতলাফি মাসাইল, কারো কারো মতে এটি সুন্না, কারো কারো মতে এটি সুন্না না। তো যারা রাফুল ইয়াদাইন করব তারা কিভাবে করব, ওইভাবে করা যাবে না। অনেকে দেখি যে আমরা তাকবীরে তাহরিমের সময় এমনি করি, একবার হাত এখান থেকে আনি এভাবে করি তারপরে বাঁধে, এরকমও আছে অনেকে। এরকম বেশি তোলা যাবে না, রুকুতে যাওয়ার সময় এই আপনি কাঁধ বরাবর তুললেন, কাঁধ বরাবর তুলে আল্লাহু আকবার বাস। আবার যখন রুকু থেকে উঠবেন তখন সামি আল্লাহু লিমান হামিদা, অনেকে আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াই তারপরে তোলে, বিভিন্ন রকমে তোলে। এটা উঠার সময় একটু ইশারা হবে। তাহলে আর যারা রাফল ইয়াদাইন করবো না তারা তো দরকারে নাই, তারা আল্লাহ আকবর বলে রুকুতে গেলাম, আল্লাহ আকবর বলে উঠলাম। কিন্তু রুকুর ক্ষেত্রে যে জিনিসটি বেশি খেয়াল রাখতে হবে, আমার হাতগুলো কোথায় থাকবে, হাতগুলো কীভাবে থাকবে, হাতের আঙ্গুলগুলো দিয়ে আপনার এই গোড়াল এটাকে পায়ের এটাকে শক্ত করে ধরতে হবে। অনেকে দেখা যায় যে ধরে না, এভাবে এমনি ছেড়ে দেয়, এটাকে ধরে এমনভাবে সোজা করতে হবে যাতে মাথা ফিট পিছনের অংশ সমান থাকে। আর দৃষ্টিটা কোথায় থাকবে এটা নিয়ে একটু একতলাপ আছে, কারো মতে সেজদার দিকে থাকবে, কারো মতে দুই পায়ের মাঝখানে এই নিচের দিকে থাকবে। কিন্তু খেয়াল রাখতে হবে মানে ওটের ওটের পিঠের মতো কুঁজো হয়ে রুকু করা যাবে না, মানে ওটের পিঠ যেমন মাঝখান দিয়ে উপরে উঠে থাকে, এই দিকেও নিচু এই দিকেও নিচু মাঝখান দিয়ে উঁচু, এইরকম কোনো কোনো বাই রুকু করে, মানে মাঝখান দিয়ে উঁচু সামনে দিয়ে ঝুঁকানো পিছনে দিয়ে ঝুঁকানো, এটা সমান থাকতে হবে উপরে। এমনভাবে রুকুটা করতে হবে যাতে সমান, মানে আপনি এইভাবে যখন করবেন তখন অটোমেটিক এটা সমান হয়ে যাবে, মাঝখানের অংশ উঁচু থাকবে না। সামি আল্লাহু লিমান হামিদা, বাস দাঁড়াইলেন, এরপরে হাত স্বাভাবিক অবস্থা, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিলা সামাওয়াতি ওয়া মিলাল আরদি ওয়া মিলা মা বাইনাহুমা, এরপরে যা যা দোয়া আছে এগুলো বললেন। তাহলে রুকুর অবস্থা শেষ। এবার হলো তিন নম্বর অবস্থা হলো কি, সেজদা। সেজদার ব্যাপারে কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে, সেজদা যাওয়ার সময় আগে হাত যাবে না আগে পা যাবে, এটা একতলাফি বিষয়, দুইটাই ঠিক আছে। আপনি যদি আগে হাত দেন এটাও ঠিক আছে, আগে পা দেন এটাও ঠিক আছে। কিন্তু হাত দিলে কীভাবে দিতে হবে, সরাসরি আগে হাত এইভাবে নেমে যাবে, আর যদি আপনি পা দেন তাহলে এভাবে পা দিলেন, দুটাই ঠিক আছে যে যেভাবে মনে করেন। তবে মানে ওই আগে হাত দিলে আল্লাহর প্রতি আত্মসমর্পণটা বেশি অনুভব হয়, এই জন্য ওলামায় মদিনা, মদিনার ওলামায় কেরাম বেশিরভাগ ওলামায় কেরামে আগে হাত দেন, মানে আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে যাবেন। আত্মসমর্পণ করতে গেলে যখন প্রথমে আপনি এইভাবে ঝুঁকে যাচ্ছেন তখন কিন্তু আত্মসমর্পণটা বেশি অনুভব হচ্ছে, আর যখন আপনি আস্তে আস্তে যাচ্ছেন তখন তো আপনি মাথা সোজা, আপনি এখনও নবাবের মতো আছেন, তারপরে আস্তে আস্তে যাচ্ছেন তারপরে যাই আপনি ঝুঁকাবেন। ওইটার থেকে মানে হাত আগে দিলে মানে আল্লাহর প্রতি বেশি আনুগত্য, বেশি আপনি আত্মসমর্পণ বোঝা যায়। তবে ওইভাবে দিলেও সলাতের কোনো অসুবিধা হবে না, ওইটাও জায়েজ। তবে এই দুই পদ্ধতির আমরা বললাম। এরপরে সাজদা গিয়ে হাতগুলা কোথায় থাকবে, হাতগুলা নিয়েই বেশি সমস্যা আমাদের মুসল্লিদের মধ্যে। দেখা যায় কারো কেউ কেউ হাত এভাবে বিছাই রাখেন, মানে এভাবে সাজদায় গিয়ে হাত দুইটাকে মাটির সাথে লাগাই রাখে, এভাবে লাগায় মানে হাত দুইটা মাটির সাথে লাগায় বিছাই রাখে। নবী সাল্লাম নিষেধ করছেন যে তোমরা কুকুরের পায়ের না, কুকুর যেভাবে বসে সামনের দিকে হাত দুইটারে এইভাবে বিছাই, এইভাবে বিস্তৃত না করে সাজদা দিতে নিষেধ করছেন। কিন্তু আমরা অনেক ভাইকে দেখি হাত দুইটারে এইভাবে মাটির সাথে লাগাই রাখেন, এই লাগাই রাখা যাবে না, হাতগুলো মাটি থেকে আলাদা থাকবে, হাত মাটির সাথে লাগবে না, এটা খেয়াল রাখতে হবে। আর দুই হাতের পাতা এটা কাঁধ বরাবর নিচে থাকবে,
এটা আমরা অনেকে এত সামনে নিয়ে যাই, মাথারও সামনে চলে যায়, কেউ কেউ এখানে মাথা নিয়ে গেছে এখানে, এরকমও আছে, আবার এরকমও আছে, আবার এরকমও আছে। এগুলো সবগুলো ভুল পদ্ধতি। মানে সহি পদ্ধতি হলো আপনার হাতটা থাকবে কোথায়, কাঁধের নিচে, মাথা থাকবে সামনে, অর্থাৎ এইভাবে এখানে আপনার কাঁধ থাকবে কাঁধ বরাবর নিচে, এই হাতগুলো পিছনে থাকবে কাঁধের নিচে, আর মাথা থাকবে সামনে। এটা আমাদের অনেক ভাই ভুল করে, সহি যারা সলাত আদায় করতে চান তারাও অনেকে ভুল করেন, যে হাতটা দেখা যায় সামনে চলে যায়, অনেকের সামনে থাকে, হাতটা তো সামনে থাকবে না, হাত মানে কাঁধ বরাবর নিচে থাকবে, হাত বেশি সামনে যাবে না, এটা খেয়াল রাখবেন। আর সাজদার সময় একেবারে কাছাকাছি সাজদা না দিয়ে একটু দূরে সাজদা দিতে হবে, যাতে মাথা পিঠটা এভাবে ঢালু থাকে, মানে ওটার মতো ঝুঁকে সাজদা দেওয়া যাবে না, এটা নিষিদ্ধ। এটা সবসময় খেয়াল করতে হবে যে ওটার মতো, মানে যদি কাছে দেন তো দেখবেন যে পিঠটা উপরে উঠে থাকবে, এই জন্য একটু দূরে দূরে গিয়ে দিতে হবে, তাহলে মাথা পিঠ পিছনের অংশ এভাবে ঢালু থাকবে। সাজদার নিয়ম হলো এভাবে ঢালু থাকাটা। আচ্ছা, সাজদা করলেন, সাজদার মধ্যে মাথা নাক অর্থাৎ কপাল নাক দুইটাই লাগানো থাকবে। কেউ কেউ দেখা যাচ্ছে কপাল লাগাইছে নাক তুলে রাখছে, হ্যাঁ নাক তুলে রাখা যাবে না, নাক এবং কপাল দুইটাই লাগায় রাখতে হবে, আর এখান দিয়ে একটু ফাঁকা থাকবে নিচে দিয়ে, মানে আপনি যখন এইভাবে রাখবেন তখন কিন্তু এখান থেকে ফাঁকা থাকবে, আবার এটাকে এমনি করে দেওয়া যাবে না, কেউ কেউ আবার এমনি করে সাজদা করে, মানে দুই দিকে এইভাবে ঠেলে দিয়ে দেয়, ফাঁসের বাইরে আর সাজদা করতে পারে না, মানে এমনভাবে সাজদা করে এটার ঘুতায় এই ফাঁসের বাইরে আর সাজদা করতে পারে না, এজন্য এটা এইভাবে না করে এটা এইভাবে সোজা থাকবে। সোজা থাকলে হাতগুলোকে নরম করে রাখতে হবে। নবী সাল্লাম জামাত শুরুর আগে বলে দিতেন, ওয়ালিয়ানু বি আইদিয়া খোয়ানিকুম, তোমাদের ভাইয়ের জন্য হাতকে নরম করে রাখো, হাত শক্ত রাখিও না, শক্ত রাখলে পাশের ভাইয়ের কষ্ট হবে, এই জন্য পাশের ভাইয়ের দুই পাশে যাতে কষ্ট না হয় এই জন্য হাতগুলোকে নরম রাখতে হবে। আর মানে এগুলোকে একবার এইভাবে করে দেওয়া যাবে না, হাত তো কাবলামুখে রাখতে হবে, হাত কাবলামুখে থাকলে কিন্তু এইভাবে যাবে না, যখনই আপনি এগুলোর এমনি করবেন তখন কিন্তু উত্তর দক্ষিণ হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে সাজদা থেকে বসলেন, বসার সময় এই আঙ্গুলগুলো এইভাবে নিচে যাবে না, অনেকের এইভাবে নিচে চলে যায়, আঙ্গুলগুলো হাঁটুর এই পাশে থাকবে, আর আবার এভাবে সাজদা করলেন, তাহলে মোটামুটি সাজদার অবস্থা শেষ। আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় থাকবে, আঙ্গুলগুলো স্বাভাবিক কেবলামুখী অবস্থায় থাকবে, মানে একবারে মেলাও থাকবে না একবারে টাইটও থাকবে না, মানে মোটামুটি মাঝামাঝি অবস্থায় থাকবে। আর পায়ের ব্যাপারে, পায়ের ক্ষেত্রে এই আঙ্গুলগুলো মানে বাঁকা করা থাকবে, কেবলামুখী থাকবে, দুই পা খাড়া থাকবে, পায়ের উপরের অংশ লাগাই দিতে হবে, উপরের অংশ মানে গোড়ালি এক পায়ের সাথে এক পা লেগে যাবে, আর নিচের অংশ মানে কেবলামুখী হয়ে ভাঙ্গা থাকবে। যেমন এই পিছনের দিকে লক্ষ্য করেন যে এইভাবে ভাঙ্গা থাকবে, আর জি জি এইভাবে জি, যখন এভাবে যাবেন তো সাজদা করার সময় এই পায়ের গোড়ালি লাগানো থাকবে, আর আঙ্গুলগুলো বাঁকা করে কেবলামুখী থাকবে, দুই পা লাগানো থাকবে, এইভাবে ফাঁকা থাকবে না, মানে এইভাবে লেগে যাবে, উপরের অংশ লেগে যাবে। এটা হলো পায়ের আঙ্গুলের অবস্থা। তাহলে তিন অবস্থা গেল, এরপরে আসি আমরা তাশাহুদের অবস্থা, সলাতের আরেকটি ওইটা তো আসতেছি যে তাশাহুদ, দুসেজদার মাঝখানে তো সোজা হয়ে বসবে এবং হাত বলছে যে আমরা এই হাঁটুর এই পাশে থাকবে, এইভাবে থাকবে, এরপরে সাজদা করবে। এরপরে আসে চতুর্থ অবস্থা হলো বৈঠক, প্রথম বৈঠক দ্বিতীয় বৈঠক যে বৈঠকগুলো, তো যে সলাতে দুইটা বৈঠক সেটার প্রথম বৈঠকটা একরকম হবে, দ্বিতীয় বৈঠকটা আরেক রকম হবে। তা আমরা দেখা গেছে এটা বাক করে নিছি যে পুরুষেরা দোনো বৈঠকে এটা, মহিলারা দোনো বৈঠকে ওইটা, কিন্তু আসলে এটা মহিলা পুরুষের আলাদা বিষয় না, প্রথম বৈঠক সবারই একরকম, শেষ বৈঠক আরেক রকম। শেষ বৈঠকটাকে বলা হয় তাওয়ার রূপ, প্রথম বৈঠকটা হবে এইভাবে, মানে ডান পা খাড়া করা থাকবে, বাম পায়ের উপরে
প্রথম বৈঠকের ক্ষেত্রে ডান পা খাড়া থাকবে এভাবে করে, আর এই বাম পায়ের উপরে আমরা বসলাম। আর শেষ বৈঠক যেটা হবে তাওয়ারুক যেটা, সেটার ডান পা এভাবে খাড়া থাকবে, কিন্তু বাম পায়ের উপরে না বসে এইভাবে এই অংশ লাগাই বসা, মাটির সাথে লাগাই বসা, এই বসাটাকে বলে তাওয়ারুক। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি একটি সুন্নাহ। তবে কেউ ইচ্ছা করলে হানাফি মাজহাবের তাকলিদি পদ্ধতি অনুসরণ করলে দুই বৈঠকেই একইভাবে বসতে পারেন। তবে সুন্নাহ হইল, মানে তানাক্কুল পদ্ধতিতে সুন্নাহ হইল এটা, যে ডান পা এইভাবে খাড়া থাকবে আর বাম অংশ মাটির সাথে লেগে যাবে, এটাকে বলা হয় তাওয়ারুক। আচ্ছা, এখন হলো তাশাহুদ আঙ্গুল কিভাবে থাকবে, তাশাহুদটা তাশাহুদের সময় এই আঙ্গুলিটার অবস্থান কিরকম হবে। যে এই ক্ষেত্রে অনেকগুলো হাদিস পাওয়া যায় এবং ফোকাহায়ে কেরামের অনেক মতামত আছে, তবে সব মতামতগুলোর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যেই মতটিকে ওলামায়ে মদিনা, মদিনার ওলামায়ে কেরাম যেই মতটিকে সবচেয়ে বিশুদ্ধ বলছেন, সেই মতটি হল তাশাহুদে বসার পরে, বৈঠকে বসার পরে প্রথম থেকে শেষ পর্যন্ত আঙ্গুলটা ক্যাবলামুখী থাকবে। মানে এইভাবে আঙ্গুল এই দুইটা লাগায় রাখতে হবে, এইটার মাথার সাথে এটা লাগায় রাখতে হবে, এই দুইটা আঙ্গুল পুরোপুরি লাগানো, এই দুইটা আঙ্গুল একটার মাথার সাথে একটা লাগানো, আর এটা পুরোপুরি খোলা। অর্থাৎ এটা আরবি একান্নর মতো, এটা পাঁচ এটা এক, বুঝতে পারছেন? আরবিতে একান্ন লিখলে এরকম হয়। তাহলে এ তাশাহুদে বসার পর বাম হাত এভাবে স্বাভাবিক অবস্থায় থাকবে, কিন্তু ডান হাতটা এইভাবে থাকবে, এই দুইটা আঙ্গুল লাগানো, এই দুইটা আঙ্গুল একটার মাথার সাথে একটার মাথা, এটা সোজা। দেখে করেন দেখে আপনারা, এই দুইটার মাথার সাথে মাথা লাগাই দেন, এই দুইটা একবারে তালুর সাথে লাগাই দেন, লাগাই এটা ক্যাবলামুখী, সোজা ক্যাবলামুখী, একেবারে তাশাহুদে বসার পর থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত পুরো অবস্থা এইভাবে থাকবে। এরপরে এটা আবার মাঝে মাঝে একটু নড়াচড়া করবে, মাঝে মাঝে নড়াচড়ার জায়গাগুলো কোথায়, যেখানে যেখানে দোয়া হবে সেখানে নড়াচড়া করবে। সব জায়গায় কেউ কেউ দেখেছে এমন এমন করে নড়াচড়া, সারাক্ষণ নড়াচড়া, সারাক্ষণ এটা নড়াচড়া হবে না, সারাক্ষণ এটা ক্যাবলামুখী থাকবে, নড়াচড়াটা হবে শুধু দোয়ার জায়গায়। যেমন আপনি শুরু করলেন সালেবিন উসাইমিন রাহিমাউল্লাহ এই জায়গাগুলো ব্যাখ্যা দিচ্ছেন, যে এই জায়গাগুলোর মধ্যে নড়াচড়া করবে, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাত, এটাতে কোনো নড়াচড়া করবে না, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইকা যখন বলবেন তখন এটা উপরের দিকে উঠবে, একটু নড়াচড়া করবে, এখানে দোয়া হচ্ছে। এরপরে আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা সময়ে উঠবে দুই জায়গা, অর্থাৎ আত্তাহিয়াতুর মধ্যে দুই জায়গায় হবে, একটা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকার মধ্যে আরেকটা আসসালামু আলাইনার মধ্যে, এই দুই জায়গায় এটা নড়াচড়া করবে। দরুদের মধ্যে দুই জায়গায় আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা যখন বলবেন তখন এটা উপরের দিকে উঠবে, নড়াচড়া করবে, আবার দুইবার আল্লাহুম্মা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, তাহলে কয় জায়গা হয়েছে, চার জায়গা। দোয়ায় মাসুরার মধ্যে যদি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এই দোয়ায় মাসুরা পড়লে চার জায়গায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আল মাসাম আল, চারটা দোয়া চারবার নড়াচড়া করবে, তাহলে কয়বার হয়েছে, আটবার, এই ক্ষেত্রে আটবার। আবার যদি আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি পড়েন সেখানে একবার আল্লাহুম্মা ইন্নী জালামতু, আল্লাহুম্মা বলার সময় এটা নড়াচড়া করবে, মানে দোয়া করার সময় আল্লাহ সুবহান ওয়া তাআলার দিকে এটা ইঙ্গিত করবে, যে আল্লাহর কাছে দোয়া করতেছে, আরশে আজিমের যে রব সে রবের কাছে আমি দোয়া করতেছি। এইটা হলো আঙ্গুল নড়াচড়া করার পদ্ধতি। আর যদি আপনি নড়াচড়া নাও করেন তো সালাতের কোনো অসুবিধা হবে না, যদি মনে করেন যে আমার কোন জায়গায় দোয়া বুঝতেছি না, তাহলে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত এটাকে কাবলামুখে রেখে দেবেন, আর নড়াচড়ার দরকার নেই। আর আমরা তো বলে দিলাম দোয়া কোন কোন জায়গায়, এই জায়গাগুলোতে নড়াচড়া হবে। আর এরপরে সর্বশেষ হলো সালাম, এই বৈঠকের সময় দৃষ্টিটা থাকবে এই আঙ্গুলটার দিকে, তাশাহুদ আঙ্গুলের দিকে দৃষ্টিটা থাকবে। সুন্নাহ পদ্ধতি হলো আপনি বসছেন এই আঙ্গুলের দিকে থাকবে, এই আঙ্গুলের দিকে দৃষ্টি থাকলেই ওই কোথায় নড়াচড়া করতে হবে কোথায় একদম সব খেয়াল কিন্তু থাকবে,
আপনি আপনি তখন খেয়াল করবেন যে এটা কখন নড়াচড়া করবে, কখন কি করবে, এই বিষয়ে। এই জন্য সার্বক্ষণিক দৃষ্টি থাকবে এই এইটার প্রতি। এরপরে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই কাঁধের দিকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই কাঁধের দিকে। আর ইমাম যখন দুই দিকে শেষ করবেন, মানে দুই সালাম মিলে একটা একটা অংশ, এটা এটা দুইটা পার্ট না, এটা পার্ট একটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম যখন বাম দিকে শেষ করবেন, তারপরে মুক্তাদি শুরু করবেন। আমরা দেখা যায় ইমামের আগে শেষ, আবার অনেকে ইমাম ডান দিকে ফিরাইলে বাম দিকে শুরু করছে, আমরা ডান দিকে শুরু করি। তো দুটাই কোনোটাই সহি না, সহি হল ইমাম শেষ তারপরে আমার শুরু হবে। এই তো আর আর কোনো বিষয়ে কি বাদ পড়ছে কোনো কিছু? ও মানে আগে মাথা এই কপাল নাকি আগে নাক? জি জি, মানে এই যখন আমরা সেজদায় যাব, যাওয়ার ক্ষেত্রে আগে লাগবে নাক, তারপরে লাগবে কপাল, আর উঠানোর ক্ষেত্রে মানে আগে কপাল তারপরে নাক তারপরে হাত, আর যাওয়ার ক্ষেত্রে আগে হাত তারপরে নাক তারপরে কপাল। ভাই যেটা জানতে চাইছেন এটাও গুরুত্বপূর্ণ, মানে ইমামের তাকবীরের সাথে কোন সময় আমরা রুকুতে যাব, সেজদায় যাব। অনেকে দেখা যায় ইমাম যাওয়ার সাথে সাথে আমরা চলে যাই, তো খেয়াল রাখতে হবে ইমাম রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে শেষ করবেন, তারপরে মুসল্লির রুকুতে যাওয়া শুরু হবে। মানে মুসল্লি দাঁড়িয়ে থাকবেন, ইমামের আল্লাহু আকবার বলা শেষ হবে, ইমাম রুকুতে পৌঁছে যাবেন, মুসল্লি তারপরে শুরু করবেন। ইমাম উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন, তারপরে মুসল্লি উঠবেন। অর্থাৎ ইমামের তাকবীরটা যেখানে শেষ হবে, শেষ হওয়ার পরে মুসল্লি কাজটা শুরু করবেন। আচ্ছা ভাইটা আগে শুনে, যে জি এটাও কোনো কোনো ফকিদের মত আছে যে আশাদু আল্লাহ ইলাহা বলার সময় উঠবে, ইল্লাল্লাহ সময় নেমে যাবে। কিন্তু মানে সবচেয়ে সহি যেটা সুন্নার সাথে বেশি সম্পর্কিত, আমরা তো সবচেয়ে সহিটাই সবসময় চেষ্টা করবো অনুসরণ করার, তো সেটা হলো যে পদ্ধতি বললাম এবার। তো ওইভাবে করলেও সলাতের কোনো অসুবিধা হবে না, এবং কেউ যদি আঙ্গুল নাও তোলে, নড়াচড়াও না করে, কিচ্ছু না করে, তাও সলাতের কোনো অসুবিধা হবে না। এই মানে দোয়ায় কুনুতের দোয়া না, দোয়ায় কুনুতের দোয়ার সময় সেজদার দিকেও থাকতে পারে, আমার হাতের দিকেও থাকতে পারে, এটা নির্দিষ্ট নাই। মানে চোখ বন্ধও থাকতে পারে, চোখ বন্ধ করলে চোখের পানি আসে, অন্তরের ইয়া হয়, ওই সময় অসুবিধা নেই। ওলামাই মাদিনা রাখতে পারে, জি জি আলহামদুলিল্লাহ, জি 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 বুঝতে পারছি। জি যে ভাই যে দুইটা জিনিস জানতে চাইছেন এটা গুরুত্বপূর্ণ, যে আমরা যে সলাতটা শিখাইলাম এটা সবার জন্য, আম মুসলিমের জন্য, এখানে কোনো দল ফেরকার জন্য না, আম মুসলিমের জন্য। এই জন্য আমরা দুইটা পদ্ধতি দেখাইছি, যে তাকলিদ পদ্ধতিতে হানাফি মাজহাবের পদ্ধতিতে কিভাবে হবে, এবং তানাক্কুল বাইনাল মাজাহেব চার মাজাহাবের ভিত্তিতে ওলামায় মাদিনার এর্তেবার ভিত্তিতে কীভাবে হবে। তো ভাই যেটা বলছেন, এক্ষেত্রে নারী পুরুষের ভিন্নতা আছে কিনা এই সলাতের পদ্ধতিগুলোর ক্ষেত্রে, যে তাকলিদের যে পদ্ধতি, হানাফি মাজাহাবের যে পদ্ধতি, এই পদ্ধতিতে নারী পুরুষের কিছু পার্থক্য আছে। এই পদ্ধতিতে নারীদের বসার ক্ষেত্রে, রুকুর ক্ষেত্রে, সেজদার ক্ষেত্রে কিছু পার্থক্য আছে, এটা হলো তাকলিদের পদ্ধতিতে। আর যে তানাক্কুলের পদ্ধতি যেটা, ওলামায় মাদিনার পদ্ধতি যেটা, মদিনার ওলামায় কেরামদের পদ্ধতি হলো কোনো আলাদা পদ্ধতি নেই, এক পদ্ধতি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি তোমাদেরকে যেভাবে সলাত আদায় করতে আমাকে দেখো, তোমরা সেভাবে আদায় করো। তো এখানে সবাইকে বলছেন সল্লু বলতে নারী পুরুষ সবাই, নারী পুরুষ সবাই সল্লুর অন্তর্ভুক্ত। সুতরাং এখানে পুরুষের আলাদা, নারীর আলাদা,
ওলামায়ে মদিনার পদ্ধতিতে এই পদ্ধতি নাই, এক হবে। আরেকটা যেটা বলছেন যে রুকু থেকে উঠার পরে যে হাত কি বাঁধা থাকবে নাকি হাত খোলা থাকবে, এই ব্যাপারে আহলুল এলেম যারা কোরআন সুন্নার আলেম তাদের মধ্যে দুইটা মতে আছে। শাইখ সোহলে বিন উসাইমিন রাহিমাহুল্লাহ তার মত হইল যে রুকু থেকে উঠার পরে হাত খোলা থাকবে না, মানে হাত কোনো অবস্থায়, ওনার মত হলো যে হাত কোনো অবস্থায় খুলে রাখা যাবে না, হাতকে কাজে লাগাইতে হবে, হয় হাত বাঁধা থাকবে বা এখানে থাকবে বা এখানে থাকবে, এইভাবে খুলে দাঁড়ায় রাখা যাবে না। কারণ খুলে দাঁড়ায় থাকলে অনেক সময় মনে হয় যে নামাজে আছে না নাই সেটা তো বোঝা যায় না, মানে আপনি এইভাবে দাঁড়াই রয়েছেন রুকু থেকে উঠে এইভাবে দাঁড়াই, আমরা তো ওই বেশিক্ষণ দেরি করি না বলে না বোঝা যায় না, আমরা তো খালি লাফ মারি রুকু থেকে দাঁড়াইছি আবার এক মিনিট না আধা মিনিটের মধ্যে আবার সাজদা চলে গেছি, কিন্তু এটা তো রুকুতে যতক্ষণ থাকবো দাঁড়ানো ততক্ষণ থাকবো, তো রুকুতে যদি আমি 5 মিনিট থাকি তো দাঁড়ানো তো 5 মিনিট, তো এই 5 মিনিট আপনি দাঁড়া দাঁড়ায় জিকির করতেছেন, তো পিছন থেকে কেউ এসে তো আপনি নামাজে আছেন না নামাজে না এটাও তো বোঝা যাবে না। এই জন্য সোহলে বিন উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন এই সময় হাত খোলা রেখে দাঁড়ায় রাখা যাবে না, এই সময় হাত পুনরায় বেঁধে রাখতে হবে। আরেকটা এখানে হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রুকু থেকে তোমরা দাঁড়ানোর পরে পূর্বের অবস্থায় ফিরে যাবে, মানে রুকুতে যাওয়ার আগে যে অবস্থায় ছিলে রুকু থেকে এই উঠেও তোমরা সেই অবস্থায় ফিরে যাবে। তো রুকুর আগে আমি কোন অবস্থায় ছিলাম, রুকুর আগে হাত বাঁধা ছিলাম, তাহলে রুকু থেকে উঠলেও আমার হাত বাঁধা থাকবে। আর অনেকে বলছেন যে না রুকুর আগে আমি দাঁড়ানো ছিলাম, রুকুর পরেও আমি দাঁড়াই গেছি, তাহলে ওই আগের অবস্থায় তো হয়েছে। মানে এই জন্য আহলে হক ওলামায়ে কেরাম ওলামায়ে কোরআন বিস সুন্নার মধ্যে এটা দুইটা মত আছে, দুইটাই সহি, কেউ ইচ্ছা করলে হাত বেঁধে রাখলে এটাও সহি, আবার কেউ ছেড়ে দিলে এটাও ঠিক আছে। সাহসদার পদ্ধতিটা কি, সাহসদার তাকলিদি পদ্ধতি হলো আমরা যেভাবে করি যে আত্তাহিয়াত পড়লাম, আত্তাহিয়াতের পরে ডান দিকে সালাম ফেরাইলাম, সালাম ফেরাই দুইটা সাজদা করলাম, আবার আত্তাহিয়াত দরুদ দোয়া মাসুরা পরে সালাম ফেরানো, এটা হলো তাকলিদের পদ্ধতি। আর যেটা ওলামায়ে মাদিনার পদ্ধতি তানাক্কুল বাইনাল মাযাহিবের পদ্ধতি, যেটা সহি সুন্নার মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায়, সেটা হলো যে তাশাহুদ দরুদ দোয়া মাসুরা সবগুলো শেষ করে এরপরে দুইটা সাজদা দিলাম, সাজদা দিয়ে সালাম ফিরে ফেললাম, অথবা দরুদ তাশাহুদ দোয়া মাসুরা পরে দুই দিকে সালাম ফিরাইলাম, সালাম ফিরে দুইটা সাজদা দিলাম, মানে দুইটা সাজদা হয় সালামের আগে অথবা সালামের পরে, এটা দিলেই সাজদায় সহ হয়ে গেল। যে আর কোনো বিষয় না, রাফলিয়াদেন তো ধরো আমি রুকুতে যাচ্ছি, তো রুকুতে যাওয়ার সময় দৃষ্টি তো আস্তে করে ওই নিচের দিকে আসবে, আর সেখানে তো দুইটা মত বলছি, একটা হলো যে এই নিচের দিকে পায়ের দিকে থাকবে, আর একটা হলো সাজদার দিকে থাকবে, তবে সাজদার দিকে থাকার মতটাই বেশি সহি, যে মানে দৃষ্টিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবসময় মানে সলাতে সবসময় দৃষ্টিটা থাকবে সাজদার দিকে, তো এই ভিত্তিতে ওই পায়ের নিচের দিকের থেকে ওইটাই বেশি সহি সাজদার দিকে থাকা। জি আলহামদুলিল্লাহ, এটাও গুরুত্বপূর্ণ, সেই রুকুতে সেজদাতে এখানে আমরা মানে যদি অল্প সময় থাকি, আমাদের হিসাব তো হলো মিনিমাম, যেটা না হইলেই নয়, মানে আমরা হিসাব করি কিন্তু এটা যে একটু রুকু লম্বা হইলে সেজদা লম্বা হইলে আমরা দেখা যায় যে ইমাম সাহেবদের বিরুদ্ধে অভিযোগ করি, এত লম্বা রুকু এত লম্বা সেজদা নামাজ দেরি করে ফেলা, এই জন্য আমরা মিনিমামের মাসালা আসছে না, হয় সাহাবায়ে কেরামের যুগে কিন্তু মিনিমামের মাসালা ছিল না, তাই এই জন্য মিনিমামের মাসালা আসার কারণে আমরা বলি যে কমপক্ষে তিনবার সুবহান রাব্বিল আজিম, তিনবার সুবহান রাব্বিল আলা, এটা হলো সর্বনিম্ন স্তর। তবে মানে আপনি যখন তিনবার পাঁচবার সাতবারের মধ্যে থাকবেন তখন বেজর, যখন অধিক সংখ্যক চলে যাবেন এবার আর জোট বেজর নাই, এবার আপনি গণারও দরকার নাই, হিসাবও রাখার দরকার নাই, এবার খালি সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি। আপনি ওই যখন আমরা বিশেষ করে কিয়ামুল লাইলে লম্বা রুকু লম্বা সাজদা করি না, সেখানে আপনি খালি সুবহান রাব্বিল আজিম পড়ার দরকার নেই, সুবহান রাব্বিল আজিম তিনবার পড়লেন পাঁচবার পড়লেন, এরপরে বেশি সংখ্যক সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি রুকু সাজদার মধ্যে বেশি বেশি পড়তেন অধিক হারে, এটা কোনো গণনা নাই। জি জি জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেকগুলো দোয়া পড়তেন এখানে,
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো পড়তেন এগুলাই উত্তম, এর বাইরে পড়ার দরকার নেই। আমরা তো আজকে নামাজের মাসালা লই বসি নাই, মূলত ওইটা হলো প্র্যাকটিক্যাল। যে যাই হোক, এই বুঝছি ভাই যেটা মাসালা জিজ্ঞাসা করছেন যে রুকু পাইলে রাকাত হবে কিনা, এটি মুহাদ্দিসিনে কারাম এবং ফকিহদের মধ্যে এটা একতলাপ। মুহাদ্দিসদের মত হলো রুকু পাইলে রাকাত পাবে না, আর ফকিহদের মত হলো সাইর মাজহাবের সব ফকিহ, এই হানাফি শাফি মালিকি হাম্বলি সাইর মাজহাবের সব ফকিহদের মত হলো রুকু পাইলে রাকাত পাবে। তো এখানে আমরা দুইটাই মানতে পারি। তো মানার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় এবং ওলামায়ে মাদিনা যেটাকে অগ্রাধিকার দিয়েছেন সেটা বলছেন যে রুকু পাইলে রাকাত পাবে, এটাই ধরে নিতে হবে, যেহেতু সব ফকিরাই এই ব্যাপারে মত দিয়েছেন। আর মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরও অনেকেই তারা মত দিয়েছেন যে রুকু পাইলে রাকাত পাবে না। এটা আমার এখতিয়ার, আমরা যে ইমামকে ফলো করব। আমরা যদি মনে করি যে আমি ফকিরদের মতটাকে অগ্রাধিকার দিব তাহলে এটা ধরতে পারি, আর যদি মনে করি যে না ফকিররা তো হাদিস যা জানে মুহাদ্দিসরা তো আরও বেশি জানেন, আমি মুহাদ্দিসকে অনুসরণ করব। ইমাম বুখারীও ইমাম আর ইমাম শাফিঈও ইমাম, ইমাম আহমদ ইমাম, দুজনেই ইমাম, তাই ইমাম বুখারীর মতো আমি অনুসরণ করতে পারি, কোনো অসুবিধা নেই। জি বুঝতে পারছি, মানে আমি তৃতীয় রাকাতে আসলাম, তা আমার দুই রাকাত ইমামের সাথে পাইলাম, আরও দুই রাকাত রয়ে গেছে, এখন ওই দুই রাকাত কীভাবে আমি আদায় করবো? এই এখানে দুটি মত আছে, দুইটা মাসালা, দুইটাই সহি। একটা হলো আমি যেই রাকাতে সামিল হব ওই রাকাতটা আমার প্রথম রাকাত, অর্থাৎ আমি তৃতীয় রাকাতে যদি ইমামের সাথে আসি তাহলে তৃতীয় রাকাতটা ইমামের তৃতীয় রাকাত কিন্তু আমার প্রথম রাকাত, ইমামের চতুর্থ রাকাত আমার দ্বিতীয় রাকাত। এরপরে এবার আমার দুই রাকাত যে বাকি আছে সেখানে আমি যখন ইমামের সালাম ফেরানোর পরে দাঁড়াবো আমার হবে তৃতীয় রাকাত চতুর্থ রাকাত। তো তৃতীয় চতুর্থ হলে ওখানে সুরা আল ফাতিহার সাথে সুরা পড়ার দরকার নেই। আবার এটা ব্যতিক্রমও হতে পারে, মানে ইমামের সাথে আমি তৃতীয় রাকাত পাইলাম, ইমামেরও তৃতীয় রাকাত আমারও তৃতীয় রাকাত, ইমামের চতুর্থ রাকাত আমারও চতুর্থ রাকাত, ইমাম সালাম ফিরে ফেললেন আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে আমি প্রথম পড়বো আমার প্রথম রাকাত, তাহলে আমার সুরা আল ফাতিহার সাথে সুরা পড়তে হবে, তারপরে দ্বিতীয় রাকাত সুরা আল ফাতিহার সাথে সুরা পড়তে হবে, মানে এইভাবে আদায় করাও সহি আর ওইভাবে আদায় করা, তবে ওই মতটা বেশি সহি। এই মানে আমি তৃতীয় রাকাতকে প্রথম রাকাত ধরে নিলাম, যেই রাকাতে আমি সামিল হইলাম ওইটা আমার স্টার্ট, আমার প্রথম রাকাত, এই এক রাকাত পাইলে ওইটাই প্রথম রাকাত, চতুর্থ রাকাত পাইলে ওইটাই প্রথম রাকাত, যেই রাকাত পাই আমার প্রথম রাকাত, আর যেগুলো বাকি আছে সেগুলো আমি দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে ধরে আদায় নিব, এই মতটাই ওলামায়ে মদিনার দৃষ্টিতে বেশি সহি। আচ্ছা সংক্ষেপে শুনতেছি, বাঁকা না করে বসলে বসার সুন্নত আদায় হবে না। এই বৈঠকটা, এই বৈঠকটা কিন্তু ওয়াজিব, কিন্তু বৈঠকের যে সুন্না, যে সুন্না পদ্ধতিতে বসা এইভাবে বসলে সুন্না আদায় হবে না, ওই তাসাউতে বসলে অবশ্যই ওইভাবে বসতে হবে। নামাজের সময় চোখ বন্ধ রাখা যাবে না, নামাজের সময় চোখ অবশ্যই খোলা রাখতে হবে, তবে মাঝে মধ্যে যদি বন্ধ হয়ে যায় অথবা কোরআন তেলাওয়াত করতে গিয়ে জাহান্নামের স্মরণ কেয়ামতের স্মরণ এসে গেল, এসে যাওয়ার কারণে চোখ বন্ধ করে একটু কান্নাকাটি করলো তাহলে অসুবিধা নেই, কিন্তু আমরা খোলা রাখতে হবে সার্বক্ষণিক। জি জি, পরের দুই রাকাতে ওই যে আমরা যেটা বলছি তাকলিদি যে দ্বারা হানাফি মাজহাবের পদ্ধতিতে পড়া লাগবে না, কিন্তু সহি সুন্নার আলোকে ওলামায়ে মাদিনার দৃষ্টিতে পড়া লাগবে, যেটা আমি শুনতেছি না যে দুই রাকাতে সুরা আল ফাতিহা এই দুই রাকাতে অবশ্যই পড়তে হবে, আর যেটা শুনলাম এটা পড়ার ব্যাপারে একতলাপ আছে, কারো মতো শুনলেও পড়তে হবে আর কারো মতো শুনলে পড়া লাগবে না। তো সেই দুই রাকাত তো মেনে নেওয়া যায় যে আমি শুনলাম, কিন্তু পরের দুই রাকাতে তো আমি শুনিই নাই, তো সুতরাং ওই দুই রাকাতে পড়তে হবে। এগুলো সব আছে আলোচনাগুলো শুনলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। যে আজকে আমরা এখানে শেষ করে দিয়েছি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।